আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। ফয়জুস সালিহ, আজকে আমি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিভাবে তারা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিবে সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আলোচনা করব, বিষয় কোড 174। কোভিড-19 পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। তোমরা এতদিন তোমাদেরকে যেভাবে প্রিপারেশন নিয়ে থাকো উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তোমাদের বর্তমান পাঠ্যসূচি অনুযায়ী পড়াশোনা করতে হবে। আমরা অনলাইনে যেভাবে তোমাদের ক্লাস নিচ্ছি, সেই অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে, সেই সাথে এই পাঠ্যসূচি ফলো করতে হবে। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভালো ফলাফল করতে হলে কিভাবে তোমরা পড়াশোনা করবে, আজকে এই বিষয়ে একটু আলোচনা করব। আমরা প্রথমে প্রথম অধ্যায়টা দেখি, যেটি সিলেবাসে রয়েছে। এই ক্ষেত্রে এই বছর ব্যবহারিকের স্টেরোমিটারে যে ব্যবহারিক রয়েছে, শুধু সেটি আসতে পারে বা আসবে, অর্থাৎ স্পিরোমিটারের সাহায্যে গোলীয় তলের যে ব্যাকরতার বক্রতার ব্যাসার্ধ পরিমাপ, সেই বিষয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবহারিক করতে হবে। এছাড়া কোনো সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ এর জন্য এই অধ্যায়টি পড়ার প্রয়োজন নেই। অতীতে এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসতো, সৃজনশীল প্রশ্নেও এখানে থেকে প্রশ্ন আসতো, এমসিকিউতে আসতো। এবছর শুধু ব্যবহারিকের জন্য স্পিরোমিটার অংশটি পড়তে হবে। তো তোমরা, আমি অনুরোধ করব তোমরা স্পিরোমিটার অংশটি এখনই পড়ে ফেলো, পরবর্তীকালে সময় পাবে না, তখন কলেজ খুললে যে স্পিরোমিটারের ব্যবহারটি দেখাবো তোমাদেরকে আমি, তখন তোমরা, এখন যদি থিওরিটা ভালো করে বুঝে থাকো তখন একবার দেখলেই হয়ে যাবে। এবার আমি দ্বিতীয় অধ্যায়ে আসি। দ্বিতীয় অধ্যায়ে ভেক্টরের ধর্ম, ভেক্টর রূপ প্রকাশ, বিভিন্ন বিশেষ ভেক্টর ব্যাখ্যা করা, একক ভেক্টর, নাল ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, ভেক্টর রাশির যোজন, লম্ব উপাংশ, উপাংশ বিভাজন, বিশ্লেষণ, আয়তাকার বিস্তারের লম্বাংশ বিভাজন, দুটি ভেক্টর রাশির স্কেলার এবং ভেক্টর গুণের বিষয়গুলো, এইগুলো তোমাদের থাকবে। বিশেষ করে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এমসিকিউতেও এই সবকিছু থেকে প্রশ্ন আসবে। আশা রাখি তোমরা খুব ভালো করে ভেক্টর চ্যাপ্টারটি পড়বে। এরপর আমরা চতুর্থ অধ্যায়ে আমি আলোচনা করব। আমি ইতিপূর্বে তোমাদেরকে ভেক্টর অধ্যায়টি ভালো করে পড়িয়েছি। চতুর্থ অধ্যায়ে নিউটনের বলবিদ্যা পড়ানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, গতি সূত্রগুলোর সম্পর্ক, বিভিন্ন ঘটনা, মহাশূন্য অভিযান, বন্দুকের গুলি, নৌকার গুণ টানা, ঘোড়ার গাড়ি, এরকম বিভিন্ন ঘটনা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। রৈখিক ভরবেগের যে নিত্যতা, বল, ক্ষেত্র, প্রাবল্য, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা, জড়তা, ভ্রামক, কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই বিষয়ে সৃজনশীল প্রশ্ন আমরা আশা করতে পারি এইচএসসি পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে টর্ক, জড়তা, ভ্রামক, কৌণিক ত্বরণ, তো তোমরা এই টপিক গুলো খুব ভালো করে পড়বে, ভরবেগের সংরক্ষণশীলতাটা ভালো করে পড়বে,
তো এই বিষয়গুলো যদি খুব মনোযোগ সহকারে পড়ো, এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে। তো চতুর্থ অধ্যায়টা এইভাবে প্রিপারেশন নিতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেওয়া যাবে না, আর এমসিকিউর জন্য সকল বিষয়ই ধারণা থাকতে হবে, এবং বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের গাণিতিক সমস্যাগুলো বারবার চর্চা করতে হবে। কেন্দ্রমুখী বল এটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে। তো ইতিপূর্বে আমি তোমাদের ক্লাস নিয়েছি, পঞ্চম অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, কাজের সমীকরণ, যে কাজ কিভাবে বল সরণের সাথে সম্পর্ক, স্থির বলে দ্বারা কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কাজ, গাণিতিক রাশিমালা প্রতিপাদন হচ্ছে গতি শক্তি, সেই গাণিতিক সমস্যা রাশিমালা দিয়ে, স্থিতি শক্তির গাণিতিক রাশিমালা দিয়ে যে গাণিতিক সমস্যা সমাধান করা, স্প্রিং এর বিভব শক্তি, শক্তি নির্ভরতা নীতি, সরল সন্ধিত গতির শক্তি, এই সকল যে শক্তি কাজ ক্ষমতা শক্তিতে বিশেষ বিষয়গুলো রয়েছে এবং এই সংক্রান্ত যেসব গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তো পঞ্চম অধ্যায় নিয়েও আমি ক্লাস নিচ্ছি, তো তোমরা পঞ্চম অধ্যায়টি এইভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রথমে পড়ে শেষ করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানে স্থিতিশক্তি, গতি শক্তি, পরিবর্তনশীল বল দ্বারা কাজ, স্প্রিং এর বিভব শক্তি, সরল সন্ধিত গতির শক্তি, ক্ষমতা, এই অনুযায়ী তোমরা যদি পড়ো। তারপর সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য, তারপর ইঞ্জিনের কর্মদক্ষতা বের করো, এই ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে, কর্মদক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই বিষয়বস্তুগুলো তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে, বইতে তো অনেক কিছু আছে চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু আমি তোমাদেরকে বিশেষভাবে কিছু টপিকস বলে দিচ্ছি যেগুলো পড়লে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করতে পারবে। এরপরে রয়েছে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি, এ বিষয়ে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম, পর্যাবৃত্ত গতি, সরল সন্ধিত গতি, সরল বস্তুর গতি সম্পন্ন বস্তুর অন্তরীকরণের সমীকরণ, এই অন্তরীকরণের সমীকরণ, এখান থেকে গাণিতিক সমস্যা, স্প্রিং ধ্রুবক, স্প্রিং এর গাণিতিক সমস্যা, সরল সন্ধিত গতির যে বিভিন্ন রকম টার্ম আছে সেই টার্ম গুলা দিয়ে বের করা গাণিতিক সমস্যা আসবে, পর্যাবৃত্ত গতি কি, সরল সন্ধিত গতি কি, এই বিষয়গুলো, এটার বৈশিষ্ট্য, এটার সাথে যে রাশিমালা রয়েছে, যেসব সমীকরণ রয়েছে সেই সমীকরণ গুলো ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করা। তো পড়াটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে, সহজ সহজ চ্যাপ্টার গুলোই তোমাদেরকে দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায় আর দশম অধ্যায়, খুবই সহজ এবং ব্যবহারিকও। তোমাদের দেখো স্প্রিং ধ্রুবক, স্প্রিং এর বিভব শক্তি, স্পিরোমিটারের ব্যবহার, তিন চারটি ব্যবহারিক করলে তোমাদের হয়ে যাবে, তোমাদের বইয়ের পিছনে ব্যবহারিক অংশে তোমরা দেখবে, বইয়ের মধ্যেও রয়েছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং এর বিভব শক্তি কিভাবে বের করে, স্পিরোমিটারের ব্যবহার দেখবে, ফ্লাই হুইলের জড়তা ধর্ম কিভাবে বের করে দেখবে। থিওরিটা পড়ে রাখো, তাহলে তোমাদের অনেক কাজ হয়ে যাবে, পরবর্তীতে যন্ত্র যখন হাতে কলমে দেখবে খুব দ্রুত তোমরা ধরতে পারবে আসলে কিভাবে ব্যবহার করতে হবে। আর সৃজনশীল অংশে যে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব, সে নিয়েও আমি ক্লাস নিয়েছি, আদর্শ গ্যাস কি, বয়লের সূত্র, চার্লস এর সূত্র, সূত্রের সমন্বয়, জলীয় বাষ্প, বায়ুচাপের সম্পর্ক, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আমি রিসেন্টলি ক্লাস নিয়েছি, আবহাওয়ার পূর্বাভাস কিভাবে দেয় শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা ব্যবহার করে, আপেক্ষিক আর্দ্রতাটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো তোমাদের জন্য খুব সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে সিলেবাসে, এই কয়টি অংশ যদি পড়ো, এবং আমিও তোমাদেরকে ক্লাস নিয়েছি এই কয়টি অংশের উপরই, চ্যাপ্টারটি অনেক বড়, সবকিছুর উপরে ক্লাস নেইনি, প্রথম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এই বিষয়গুলোর উপর আমি ক্লাস নিয়েছি, আরো নিব, তোমরা নিজেরাও পড়তে থাকো,
তাহলে তোমাদের এই বিষয়গুলোর উপর, এই বিষয়বস্তুগুলোর উপর ভালো ধারণা তৈরি হবে এবং গাণিতিক সমস্যাগুলো তোমরা চর্চা করতে থাকো। তাহলে যেটি হবে, তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবে। মান বন্টন একই থাকবে, প্রতিটি আইটেমে থাকবে, আইটেমে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তোমাদের যে 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন উত্তর করতে হতো সেটা থাকবে, কিন্তু তোমাদের সুবিধা হয়ে গেল, তোমাদের বিষয়বস্তু কমে গেল অল্প কয়েকটি চ্যাপ্টার, 5টি চ্যাপ্টার পড়লে 8টি প্রশ্ন চলে আসবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো যদি পড়ো তাহলে 5টি সেট প্রশ্ন কমন পাওয়া কোনো বিষয় না। সৃজনশীল অংশে হয়তো খুব ভালো করবে 50 মার্ক, কিন্তু এমসিকিউতে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে প্রতিটি লাইন বাই লাইন করতে হবে, এই কোনো টপিক বাদ দেওয়া যাবে না, এই টপিক গুলো থেকে, এই বিষয়বস্তু থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, কিন্তু ভালো করে পড়তে হবে। এবং ব্যবহারিকের জন্য শুধুমাত্র 4টি ব্যবহারিক করলে, আগে 10টি 12টি ব্যবহারিক করা লাগতো, শুধুমাত্র 4টি ব্যবহারিক করলেই আমাদের পরীক্ষায় প্রশ্ন সাথে ব্যবহারিকের প্রশ্ন কমন পড়বে এবং তোমরা পরীক্ষায় ব্যবহারিক করতে পারবে খুব সহজ। এই ছিল আজকের আমাদের এই প্রথম পত্রের বিশ্লেষণ, প্রথম পত্র। তো যে ধরনের আমরা এখানে দেখতে পাচ্ছি পাঠ্যসূচি, এই অনুযায়ী তোমরা খুব দ্রুততর সময়ের মধ্যে তোমরা ক্লাস শেষ করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। আমি আমার সব অনলাইন ক্লাসগুলো দেখো, আমি অধিকাংশ জিনিসই পড়ানো হয়ে গেছে, তারপর আমি আবার রিপিট করে পড়াবো। তোমাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে আলাপ করো। তো আমার ক্লাস নিয়মিত দেখার অনুরোধ করছি এবং এই পাঠ্যসূচি দেখে দেখে বই থেকে গাণিতিক সমস্যা, সংজ্ঞা এবং এমসিকিউ গুলো সমাধান করে ফেলার অনুরোধ করছি। বিগত বছরের প্রশ্ন দেখে এমসিকিউ গুলো সলভ করে ফেলা এবং সেই সাথে গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করো। ঢাকা বোর্ডের প্রশ্ন যদি বিশ্লেষণ করো তাহলে দেখবে প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের নিয়ম, একই ধরনের গাণিতিক সমস্যা থাকে, শুধুমাত্র একটু ঘটনা ক্ষেত্র ভাষাগুলো ভিন্ন করে দেওয়া হয়, কিন্তু ভালো ফলাফল করা খুব সহজ, কারণ প্রশ্ন সম্বন্ধে একটা ধারণা লাভ করা যায়। বিগত বছরের প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। হয়তো তোমাদের সময় বেশি নেই, সুতরাং এখন থেকে যদি এই পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রটি ভালো করে না পড়ো তাহলে পরবর্তীতে যখন পরীক্ষা শুরু হয়ে যাবে তখন তোমরা ভালো করে ফলাফল প্রস্তুতি নিতে পারবে না। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো। আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।